শনিবার আগরতলা পৌর নিগমের 46 নং ওয়ার্ডের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মাতৃপল্লীস্থিত ওয়ার্ড অফিসে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং এলাকার বিধায়িকা মীনারানী সরকার। উদ্বোধনী পর্যায়ে শেষ হওয়ার পর আগরতলা পৌর নিগমের মেয়র এবং এলাকার বিধায়িকা অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, রক্তদানের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো মহদ্দান হতে পারে না। সকলকে এই রক্তদান শিবিরে এগিয়ে আসার প্রয়োজন। পাশাপাশি রক্তদানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।